মানে 40 মিনিট মতো সময় লাগবে, তারপরে পৌঁছে যাবো। জায়গাটা কিন্তু অসাধারণ, মানে এখানে আমরা থামতে বাধ্য হলাম, কারণ হচ্ছে যে সত্যি কথা ভীষণ ব্যথা করছে। এখনো আমাদের যেতে প্রায় 150 কিলোমিটার, তাই একটুখানি রেস্ট নিলাম। তো এই সামনে যে এই ছোট মুখরোচকের দোকান আছে, সেখান থেকে চা খেলাম আমি আর সুরজিৎ। 5 টাকা করে নিল, একটু চাপের, কারণ সুরজিতের বাইকটা জার্নি আরামদায়ক, জার্নি নো ডাউট, কিন্তু একটু অনেকক্ষণ বসতে একটু অসুবিধা হয় বাইকে, যারা পিছনে বসতে তারা বুঝতে পারবে। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি আমি আর সুরজিৎ, আর প্রচণ্ড রোদ। যাই হোক, তো মেইন সিচুয়েশনটা এখন হচ্ছে যে আমরা রোড ট্রিপে আছি, তো এখন এখান থেকে প্রায় 90 কিলোমিটার দেখাচ্ছে যে বাইক এটা। আর একটু দাঁড়িয়েছি কারণ অ্যাকচুয়ালি যে চালায় তার হয়তো সেরকম অসুবিধা হয় না, কিন্তু যে পিছনে বসে তার একটু অসুবিধা হয়। কারণ আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে এই যে সিটটা আছে একটু, যদি ভালো করে দেখো, একটু ছোট, তো সেই জন্য এই সমস্ত বাইকের ছোট বা সরু সিট, তাদের যারা পিছনে বসে তাদের একটু লং জার্নির ক্ষেত্রে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তো সৌরভের প্ল্যান অনুযায়ী এতক্ষণ আমরা ওখানে ঢুকতে হতো খাবার খাচ্ছি, কি করা যায়। এখন আমরা এখনো 100 কিলোমিটার মধ্যে জার্নি, 90 15, মানে আমরা 3টার মধ্যে আমরা ঢুকে যাওয়া। আমরা প্ল্যান করেছিলাম না, আমরা যখন প্রথম প্ল্যান করি তখন হচ্ছে ভেবেছিলাম যে 11টার মধ্যে ঢুকে যাব, সকাল 11টার মধ্যে ঢুকে যাব, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর বেরিয়ে যাব। তারপর যেই আমি চলে আসলাম এখানে, তারপর প্ল্যান হলো যে না 12টা থেকে 12:30 ঢুকবো এটা, কিন্তু এখন বাজে 2 শুরু করলাম, যখন আমরা জার্নি শুরু করলাম তখন মনে হচ্ছিল আমরা ঢুকতে উঠতে 2 বাজবে, বাট এখন আমরা মনে করছি 3:30 থেকে 3:30 বেজে যেতে পারে। যাক, ঠিক আছে, ভালো, চলো। তো মোটামুটি এখন আর কিছুটা বাকি আছে, যাবো, আশা করি গাড়িটা খুব ভালো হবে, চলো সঙ্গে থাকো, চলো। এই জায়গায় আমরা থাকছি, এর কস্ট আমি বলবো পরে এটা কত কস্ট নিয়েছে, বাট এইটা পুরো রুম, এখানে প্রায় 6টা রুম আছে, 6টা না 1টা 2টা 3টা, হ্যাঁ 6টা রুম আছে এখানে। আর খাওয়ার জায়গাটা হচ্ছে ওইদিকে, মানে যেটা আমরা একটু আগে গেলাম, এটা হচ্ছে এখানকার কার্যালয় মানে এখানে অফিসিয়াল কাজকর্ম এখানে হয়। আর খাওয়ার জায়গা যেতে হলে একদম ওইদিকে যেতে হবে, একদম ওইদিকে, মানে খাওয়ার জায়গা, চলো খাওয়ার জায়গা যাক, আমরা কিছু খাইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল চল, কিছু না, চলো। সবার শেষে আমরা বিকালে যখন মানুষে চা কফি খায় তখন আমরা ভাত খাচ্ছি, চলো আসো আসো, এদিকে আসো, ওঠো ওঠো ওঠো, কত দূর, Thank you.
আচ্ছা ও সুজিত, এই যে এখানে দিয়েছে কোথায় গেল? লোক লোক নেই দে দিয়া ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের খাবার, দেখিয়ে দিই। তো ভাত, আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে ডিম, এটা স্যালাড, এটা চাটনি। তো আমরা কি অর্ডার দিলাম সুজিত? মিসিং আছে কি কি? মিসিং হচ্ছে ডিম ফ্রাই, ডিম ফ্রাই মিসিং আছে, আর মিসিং আছে রুটি, রুটি এবং ডিম। আমরা বলেছিলাম যে একটা একটা করে, দুটো দুটো করে ডিম দিয়েছে। চলো ভালো দেখা যাক, চলো নিয়ে আমরা, আমি আর সুজিত চলো।